সচিবালয়ে 9 নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এ ভবনে রয়েছে সচিবালয় ক্লিনিক ও তথ্য অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেল 4:15টার দিকে ভবনের নিচতলায় এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেল 4:30টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং 5 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। লিমা খানম বলেন, একটি ইলেকট্রিক বোর্ড থেকে সচিবালয়ে আগুন লাগে, ছোট আগুন ছিল, আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে 4:35 মিনিটে আমরা আগুন নিভিয়ে ফেলি। এদিকে বিদ্যমান পরিস্থিতিতে আজ রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে কার্ফিউ জারি করেছে সরকার। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে গতকাল শনিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আগামীকাল রোববার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় 15 ঘণ্টা শিথিল থাকবে কার্ফিউ। এ সময় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কার্ফিউ শিথিল থাকবে।